নিয়ে বলা হচ্ছে যে বাবু এই দিন আমাদের মালিধার গ্রামের হরিবাসর আপনাকে নিমন্ত্রণ রইল, তার হলে না হতো অনাহুত। যারা জানে না কোথায় হরিবাসর হচ্ছে, লোকমুখে খবর পেল মালিধারে হরিবাসর হচ্ছে, খবর পেয়ে হরিবাসর এসে উপস্থিত হয়েছেন, তারা হলেন অনাহুত আর রবাহুত। যারা জানে না কোথায় হরিবাসর হচ্ছে, মাইকে খোল করতালের আওয়াজ কানে যেতেই হরিবাসর এসে উপস্থিত হয়েছে, তারা হলেন রবাহুত। তাই অধ্যকার মূর্তি শ্রী শ্রী হরিবাসরে আহুত অনাহুত এবং রবাহুত। আহুত অনাহুত এবং রবাহুত গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণ ভক্তবৃন্দ, গৌরের দাস, নিতাইয়ের দাস, প্রাণ গোবিন্দের দাসানুদাস, আপনাদের রাতুল চরণে এ অধম প্রেমানন্দের কোটি কোটি দণ্ডবত। আর আসের উপবিষ্টা আদ্যাশক্তি স্বরূপিণী আমার মা ও মাসিরা, আপনাদের রাতুল চরণে রইল এ অধম প্রেমানন্দের কোটি কোটি দণ্ডবত। আর আসরের উপবিষ্ট ছোট ছোট ভাই ও বোনেরা, তাই আমার বন্ধুবর্গ, তোমাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। অধ্যকার মহতি শ্রী শ্রী হরিবাসরে যে হরিকথা গুণান কীর্তন করিতে আসিয়াছি, আমার বহু জন্মের সুকৃতির ফলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা বলে এ দুর্গম পথে আমি নেমেছি। কৃষ্ণ কথা মুখে বলবো এমন সাহস আমার ছিল না, সাহসী কিসে হলাম, শাস্ত্রের একটি বচন দেখে। ভাগবতে স্পষ্ট করে লেখা আছে, মুকং করতি বাচালং পঙ্গুলং হয়তে গিরি যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। মাগো যারা কতিপয় আছেন, আমার কথাগুলো কানে নেবেন আর চিন্তা ভাবনা করবেন। আপনারা যদি ইউটিউব সার্চ করেন প্রেমানন্দ দাস বলে আমার কীর্তন শুনতে পাবেন। তা মা, আমি যে কথাগুলো বলবো কানে নেবেন, ভালো লাগবে, শাস্ত্রীয় ছাড়া শাস্ত্রের বাইরের কথা বলবো না। বলল কি, মুখং করতি বাচালন, মুখ যে বোবা সে কথা বলতে পারে না, শাস্ত্র বলছে মুখং করতি বাচালং, মুখ নাকি বাচালের মতো কথা বল। পঙ্গুলং হয়তে গিরি, যে পঙ্গু ব্যক্তি হাঁটতে পারে না, চলতে পারে না, সে নাকি অনায়াসে গিরি লঙ্ঘন করে। যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব, যদি কি না আমার মাধবের কৃপা হয়। তাই পদকর্তা বললেন, যদি তার কৃপা হয় তাহলে খোঁড়াতে নাচে বোবাতে গায়। তাই আমার যাবতীয় বক্তব্যের অসার বস্তুগুলিকে ত্যাগ করে কৃষ্ণ বিষয়ক সার বস্তুগুলিকে গ্রহণ করবেন, এ অধমকে চরণে স্থান দেবেন, দয়া করে দূরে ঠেলে ফেলে দেবেন। আরে নাম ভজ নাম চিন্ত নাম করসার, নাম ভজ নাম চিন্ত নাম করসার, আরে নাম ভজ নাম চিন্ত নাম করসার, নাম ভজ নাম চিন্ত নাম করসার, আরে নাম ভজ নাম চিন্ত নাম করসার। কৃষ্ণ নাম বিনা জীবের
ओति नहिया ओरे कृष्ण नामे बिना जीवे ओरे गोति नहिया कृष्ण नामे बिना जीवे रे गोति नहिया ओरे कृष्ण नामे बिना जीवे रे गोति नहिया कि बोलो बाबा नाम भजो नाम चिंतो नाम करो सार कृष्ण नाम बिना जीवेर गति नहिया आमी जे पाड़ाते थाकी आमार बर्तमान ठिकाना नवद्वीप एखाने आमार एकटा ग्राम आछे सेखानेओ थाकी पाड़ार छेलेरा बोलो ओ दादा नाम जदि भजन करी नाम जदि गाई ताहले फल कि फलबे आपनार मतो कोल कत्ताल निये दारे दारे भिक्षा करते हबे তাই নাম আমরা বলবো না আমরা এমন বস্তু বলবো এমন কাজ করব যেটা হলে গাড়ি হবে বাড়ি হবে টাকা হবে পয়সা হবে তাই বলল আমরা নাম বুঝবো না যুবক ছেলেরা আমার গানের পিছনে কলম দিল কি টাকা ভজো টাকা চিন্তো টাকা করো সার আরে টাকা ভজো টাকা চিন্তো টাকা করো সার টাকা ভজো টাকা চিন্তো টাকা করো সার আরে টাকা ভজো টাকা চিন্তো টাকা করো সার টাকা ছাড়া পৃথিবীতে সবই অন্ধকার ওরে টাকা ছাড়া পৃথিবীতে সবই অন্ধকার টাকা ছাড়া পৃথিবীতে সবই অন্ধকার ওরে টাকা ছাড়া পৃথিবীতে সবই অন্ধকার কি বললো বাবা টাকা ভজো টাকা চিন্তো টাকা করো সার আচ্ছা বাবা এই এত বড় হরিবাসর হচ্ছে টাকা না হলে কি হরিবাসরটা হতো টাকা হলে গাড়ি হবে টাকা হলে বাড়ি হবে টাকা হলে হরিবাসর চলবে তাই টাকা ভজনা করব অন্য কিছু ভজনা করব না দেখুন বাবা অর্থ পরমার্থ আবার অর্থ অনর্থের মিল অর্থ পরমার্থ কোথায় এই যে লক্ষ লক্ষ টাকায় হরিবাসরে আপনারা ব্যয়িত করছেন যারা যে ক পয়সা যত টাকা হরিবাসরে দিয়েছেন সে টাকাটা পরমার্থ আরে টাকা নিয়ে যেখানে মানামারি হানাহানি কাটাকাটি লোফালুপি সেখানে অর্থ অনর্থের মূল টাকা ভজো টাকা চিন্তো টাকা করো সার টাকা ভজো টাকা চিন্তো টাকা করো সার টাকা ছাড়া পৃথিবীতে সবই অন্ধকার ওরে টাকা ছাড়া পৃথিবীতে সবই অন্ধকার মাগো যে কজন এসেছেন আজকে আমাদের নায়ক পক্ষ আমাকে বলেছেন এখানে নাকি পর্যায় গান চলছে তা আমার ভাগে পড়েছি সূর্য পূজা মাগো এটা সূর্য পূজা ছোট্ট লীলা কিন্তু এর মধ্যে অনেক বোঝার জিনিস আছে যারা শুনবেন মন দিয়ে শুনবেন দয়া করে যারা বসেছেন যদি বাড়ি কাজ থাকে বাড়ির কাজে চলে যান বসে উঠে যাবেন না কেননা সূর্য দেবতার পূজা করতে করতে উঠে গেলে মা ফল ভালো তার একটা কথা কি মা এই সূর্য দেবতার পূজা কে করেছিলেন আমাদের রাধারানী সূর্য পূজার ছল করে কাকে পূজা করেছিলেন পূজা করেছিলেন সেই গোবিন্দকে আচ্ছা আপনারা যারা পূজা করেন অনেকেই বলেন আমি কালী পূজা করি অনেকে বলেন মহাদেবের পূজা করি অনেকে বলেন কৃষ্ণ পূজা করি সারে কিন্তু দেখবেন সবাই কিন্তু সেই তাকে পূজা করছেন যত ব্রাহ্মণ পূজা করুক না কেন সর্বে শেষে কি বলে নমো ব্রহ্মণ্য দেবায় গুরু দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো গুরু গোবিন্দায় নমো নমো পূজা যত করুন না কেন যে পূজা করুন সব সময় মন্ত্র গিয়ে ঠিক তাকে বলা হচ্ছে কিছু মন্ত্র দেবতাদের নাম করা হচ্ছে আর যাবতীয় জিনিস যাচ্ছে সেখানে সব পূজা শেষ হয়ে গেল পুরোহিত মশাই বলল নাও সবাই এর মাথায় শান্তি জল দেব হাত জড়ো করে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
हरे राम हरे राम 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 हरे हरे। बाबू ये आज के बोलाम नाम आमादेर बोलते होवे, नाम बोलते होवे केनो? ठाकुरेर काछे कथा दिए नाम बोलते होवे, प्रत्येक गायक बंधुरा बोले जान किन्तु नाम बोलबो केनो? हरि नामे आछेटा कि? जदि हरि नाम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे ना बोलते पारि? आबार मातुआ गोष्ठीरा करेछे जे अत बड़ो नाम बोलते हबे ना, तारा बोलछे केवल कोलकत्ताल बाजे और सेई संगे केवल बोलछे कि तारा हरि बोल 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 हरि। देखें मातुआ गोष्ठी एक घामसा पाइया यकम नेचे नेचे हरि बोल बोल, तारा हरि के छोटो करे निये केवल हरि बोल बोल। अच्छा बाबा हरि बोल यदि बोलते ना पारि ताहले प्रेम से सबाई एक बार बोलूं हरि नामेर कथा। हरि नाम बोलले कि होबे? अति त्रिता बजाला करेन हरण, रीते रिपुगण के करेन तारण, नाते करेन कालीमान आसन, मोते मंगल करेन आमार श्रीमधुसु हरि श्रीमधुसु। শুধু হরি নাম এই কথাটা উচ্চারণ করলে এতগুলো ফল ফলবে। হতে তিতাব জ্বালা করেন হরণ, তিতাব কি? আদি দৈবিক আদি ভৌতিক। এইভাবে তিতাব যে জ্বালা আছে না, এই তিতাব জ্বালা আপনার হরণ করবে। রীতে রিপুগণকে করেন তারণ, ষড়রিপু ষড়রিপু আছে লোভ কাম কোদ মদ মোহ আশ্চর্য, তাকে করেন নাশন। শেষে বলল মতে মঙ্গল করেন আমার শ্রী মধুসূদন। তা ভগবান মঙ্গল করেন? এখানে যারা বসে আছেন মায়েরা বাবারা আপনারা বলুন যে ভগবান কাউকে মঙ্গল করেনি, ক্ষতি করেছে, আছেন কেউ? একজন বলতে পারবেন ভগবান মঙ্গল করেননি? আমার সেদিন এক ভাই ডেকে ডেকে বলছে দাদা ভগবান তোমার দিয়েছে তুমি নাম করছো, আমার তো কিছু দেয়নি, আমার খাটলে তবে খাওয়া। তা আমি বললাম ভগবান তোমার কিছু দেয়নি? বলে না। তা ভগবান কিছু দেয়নি, তুমি কোথায় যাচ্ছ? না এই কলকাতায় কাজে যাচ্ছি। তা তুমি যে পরিশ্রমটা করছো হাত দুটো কি তোমার বাবার? বলছে তা তো বটেই, আমি আমার মায়ের কাছ থেকে হাত। তোমার মা হাত দিতে পারবে? বাবু বহু মায়ের গর্ভে সন্তান হয় হাত দুটো নেই পঙ্গু, বহু মায়ের সন্তান হাত দুটো পেয়েছে হাত চালাতে পারে না। যদি তিনি কৃপা করেন তবে হাত দুটো চলবে। তাহলে হাত দুটো তোমার বাবার নয়, ও দিয়েছে। তাহলে তুমি বলছো ভগবান কিছু দেয়নি, হাত দুটো তো ভগবান দিয়েছে, তবে তো করে খাচ্ছে। আবার অনেকে বলে ভগবান ওকে টাকা দিয়েছে আমাকে দেয়নি, আমি কেন করতে যাব? আচ্ছা বাবা এই হরিবাসরের মধ্যে দাঁড়িয়ে আছি, আপনারাও বসে আছেন, ছোট্ট কথা। এখন এই মুলা মালিদার গ্রামবাসী বলল যে বাবু আমাদের হরিবাসরের শেষ দিনে 5 কিলো করে গলিত লোহা দেয়া হবে, আপনারা যত লোক আসবেন 5 কিলো করে গলিত লোহা দেয়া হবে, সবাই এসে নিয়ে যাবেন। শুনে এইখানে হরিবাসরে আমার মায়েরা বাবারা করলো কি, কেউ বালতি কেউ কড়া কেউ নানান ধরনের জিনিস নিয়ে হাজির হয়েছে, 5 কিলো গলিত লোহা না হলে অন্তত 500 টাকা দাম। এখন আমার মতো অধম প্রেমানন্দ ছুটে ছুটে একটা পলিথিন নিয়ে ছুটে গিয়ে দাঁড়িয়েছি, আমার 5 কিলোটা আমার পলিথিনে দাও। আচ্ছা বাবা গলিত লোহা যদি পলিথিনে দেওয়া হয় তাহলে গা পুড়ে যাবে, তাই কমিটি বলল ওই গলিত লোহা তোমাকে দেয়া যাবে না। ভদ্র গোবিন্দের কাছে ভালো মাল নেওয়ার জন্য যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন পাত্রটা তো ভালো করতে হবে, এই পলিথিন নিয়ে দাঁড়ালে কি ভালো মাল পাওয়া যাবে? প্রেম সে বলুন রাধে রাধে রাধে। বাবা
অদ্যকাল লীলার নাম আমি লীলা আরম্ভ করব তার মধ্যে তত্ত্বের মধ্যে যাচ্ছি লীলাটা ছোট্ট লীলা এর মধ্যে একটা কথা এসে গেল সেই প্রমাণটা এখানে দেওয়ার জন্য আমি অনেকক্ষণ থেকে উস্কুস উস্কুস করছি ব্যাপারটা কি বলুন তো কোন এক ব্যক্তি কীর্তনিয়া তিনি ফেস করেছেন যে বাবু আপনারা বিবেচনা করে দেখুন তুলসীর কাহিনী নিয়ে বলেছেন কি বলেছেন না তুলসী সতীত্ব হরণ করেছিলেন নারায়ণ তাহলে বাবু যিনি সতীত্ব হরণ করেছেন তার প্রেয়সী হবে তুলসী ঠিক কি না বাবা নারায়ণ যদি হরণ করে প্রেয়সী তো নারায়ণের হবে অথচ বৈষ্ণবরা বলে বলে বেড়াচ্ছে কি নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী এটা ফালতু কথা নয় তিনি নারায়ণের প্রেয়সী হবে কৃষ্ণ প্রেয়সী কেন হবে তাহলে আমাদের মধ্যে দ্বন্দ্ব আসতে পারে যে তুলসী কৃষ্ণ প্রেয়সী নয় আমি আপনাদের সামনে আমার যে কার্ডটি আছে তার নিচে লেখা আছে ভক্তি সন্ধানী প্রেমানন্দ আমি সত্য সন্ধানী নয় আপনারা ভাবের রাজত্বে পৌঁছুন যদি তুলসী প্রেয়সী না হয় অদকাল লীলা যে আমি গাইছি এই লীলার প্রথম পদটা দেখুন আজ রাধিকা রূপসী লইয়া তুলসী কহিছে মরম কথা ওরে রাধিকার রূপসী ওরে লইয়া তুলসী ওরে করে মধুর বাণী রাধিকা রূপসী লইয়া তুলসী কহিছে মধুর কথা ওরে রাধিকা রূপসী ওরে লইয়া তুলসী কহিছে মধুর কথা কালিলা সূর্য পূজা আমি আরম্ভ করে দিয়েছি রাধিকা রূপসী লইয়া তুলসী কইছে মধুর আজ রাধিকা রূপসী করে লইয়া তুলসী কহিছে মধুর কথা মধুর মধুর কইছে কথা মধুর মধুর কইছে কথা ওরে মধুর মধুর কইছে কথা মধুর মধু কইছে কথা তুলসীকে হরি বল হরি বল হরি বল সঙ্গে করি মধুর মধুর কইছে কথা ওরে তুলসী রে ওরে সঙ্গে লইয়ে ওরে মধুর মধুর
कोई पोता और तुलसी रे और संगे लोई और कोई कोता और मधुर मधुर संगे कोई कथा मधुर 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 कोई कथा तुलसी रे संगे लोये मधुर मधुर कोई कथा हरि 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 बोले मधुर मधुर कोई हरि 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 बोले तुलसी रे अरे हरि 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 बोले तुलसी रे ओरे मधुर मधुर ओरे मधुर मधुर कोई कथा बाबू एखनो बोलिनी तुलसी किसे कृष्णेर प्रेयसी एकदिन प्रभातकाले राधारानी करेछेन कि हठात करे आमार प्राण गोविंदेर कथा मने पड़ेछे বিরহে কাতর হয়ে মনে মনে করছেন আমি রামচন্দ্র আমার স্বামীর সঙ্গে কিভাবে মিলিতে হব তার সঙ্গে এখনই আমার দেখা করার দরকার তার খবর নেয়ার দরকার তাই পাঠাবে বলে মনে মনে করছে কাকে পাঠাবে চারিদিকে সখীদের দিকে লক্ষ্য করছে কোনো সখী আসে না এমত অবস্থায় আজকে এসছে কাছাকাছি দেখতে পেয়েছে তুলসী এসে হাজির হয়েছে তাই তুলসীকে দেখতে পেয়ে আজ রাধারানী জড়িয়ে ধরেছে আজ রাধিকা রূপসী লইয়া তুলসী কইছে মধুর কথা বলে কাননে গমন করো এখন করে কাননে গমন ওরে করো এখনো নাগর শেখর যথা ওরে কাননে গমন ওরে করো এখনো করো গে নাগর কথা যা তুলসী কাননে যা যা তুলসী কাননে যা নাগর শেখ যেথায় আছে যা তুলসী কাননে যা ওরে নাগর শেখ ওরে যেথায় আছে যা তুলসী কাননে যা বলে তুই তো কৃষ্ণ ভালোবাসি যা তুলসী কাননে যা ওরে তুই তো কৃষ্ণ প্রেম সে বলুন রাধে রাধে ওরে ভালোবাসি ঘুরে যারে ওরে কাননে যা আস্তে বাবা লীলাটা শুরু করেছি যে কথাটা বলবো বলেছিলাম তাহলে কি বলল নাগর শেখর যেথায় আছে যা তুলসী কাননে যা তুই তো কৃষ্ণ ভালোবাসিস রাধারানীর বহু সখী ছিল তার মধ্যে তুলসী এক সখী সবাই কৃষ্ণ ভালোবাসত আর কৃষ্ণ প্রত্যেককে ভালোবাসত প্রত্যেক সখী কৃষ্ণের প্রিয় তাহলে বাবা তুলসী কৃষ্ণ প্রেয়সী নয় অনেকে বলছে কি করে কৃষ্ণ প্রেয়সী হবে উনি তো বিষ্ণু প্রেয়সী আরও কোটি কোটি প্রমাণ আছে ভাবতত্ত্বের মধ্যে পৌঁছতে হবে একটা জিনিস ছুড়ে দিয়ে দিলাম যুব সমাজ লুবে নিয়ে বলে একদম পারফেক্ট কথা বলেছে তার পিছনের কথাটা খুঁজে দেখতে হবে
কোন কোন জায়গায় বলেছেন এই কথাগুলো বলতে চাই না তথাপি যেহেতু পূজার ব্যাপার হচ্ছে না আজকে সূর্য পূজা তাই পূজার কাহিনী বলতে হচ্ছে এক জায়গায় উনি বলেছেন কি বলেছেন ব্রাহ্মণদের এই ব্রাহ্মণ্যবাদ পুরো ভুল তা বাবা যদি ব্রাহ্মণ্যবাদে ব্রাহ্মণদের হিসাব ভুল হয় পর্দ ভুল হয় তাহলে পুরোহিত দর্পণটাকে বাদ দিতে হয় বেদের ঋকসাম যজুর অথর্ব যে জায়গায় সামবেদের মধ্যে যা লেখা আছে সেখানে কিছু কিছু কলম কেটে বাদ দিতে হয় শুধু ব্রাহ্মণদের দোষ দিচ্ছেন উনি এক জায়গায় উদ্ধৃতি দিয়ে দেখাচ্ছেন কি বলছে এই কালী পুজোর ফর্দ নিয়ে বলেছে মা এই কাজ আমি যে বাড়িতে ছিলাম সনদ বৈদ্য আমার ভাগনা ওখানে ছিলাম ওনার বাড়িতে কালী ঠাকুর আছে বলছে কালী পূজা হচ্ছে সেখানে কি বলছে ব্রাহ্মণ ফর্দ দিল বাবা এত বড় পূজা করছিস মা কালীর একটা শাড়ি লাগবে বলে উনি বলছে কত বড় ফালতু ব্যাপার দেখুন আচ্ছা মা আপনারা কোনোদিন মা কালীর শাড়ি পরা দেখেছেন বাবা দেখেছেন শাড়ি পরা সবাই বলবে একদম পারফেক্ট কথা মা কালী তো শাড়ি পরে না তাহলে শাড়ি দেবো কেন বাবা মা কালী শাড়ি পরে না তাহলে বর্তমান সমাজে আমরা নানা রকম পড়া পড়ে এই ডিগ্রিধারী হয়ে উপাধিধারী হয়ে ডক্টরেট হয়ে আমরা রিসার্চ করে বললাম মা কালী শাড়ি পরে না তাহলে রামপ্রসাদ কি গরু ছিল যিনি কালী সাধক রামপ্রসাদ তিনি কি গরু ছিলেন তিনি এক জায়গায় লিখলেন কি এই গানটা শুনলে আপনারা বুঝতে পারবেন তিনি বললেন কি তিনি বললেন কাল রূপে দিগম্বরী ওই না কাল রূপে দিগম্বরী ভুবন করে মোর আলোরে শ্যামা মা কি আমার কালো কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী দিদিপদ কালো রে শ্যামা মা কি আমার কালো কালো রূপে দিগম আসতে বাবা কতটা শুনবেন আমরা ইতিহাস পড়েছি মহাবীরের দুটো যান ছিল একটা হচ্ছে দিগম্বর একটা শ্বেতম্বর যারা দিগম্বর তারা ন্যাংটা যারা শ্বেতম্বর সাদা পোশাক পরত তাহলে দিগম্বর মানেই ন্যাংটা দয়স্যই কদিক দয়স্যই গদিক কালো রূপে দিগম্বরী মা কালো রূপে দিগম্বরী ভুবন করে মোর আলোরে শ্যামা মা কি আমার কালো কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী পদম কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো কি বললো বাবা কালো রূপে দিক অম্বরি সমস্ত দিককে যিনি অম্বর করে পরিধান করেছেন তিনি দিগম্বরী নট ন্যাংটা তা বলে আপনি বলে বলে বেড়াচ্ছেন আমার মা ন্যাংটা কাপড় পরে না আবার বলেছেন পাঁচতলায় যে মহাদেব শুয়ে আছে তার একটা কাপড় লাগবে বলে কেন সে তো বাকছাল পরে আচ্ছা বাবা পায়ের তলায় যেটা শুয়ে আছে আপনারা সবাই জানেন মহাদেব ওটা কিন্তু মহাদেব নয় উনি মহাকাল তার ধুতি পরার অধিকার আছে একটা ধুতি তার লাগবে আর এক জায়গায় কি বললেন বলে একটা গামছা দিস বাবা এই খ্যাঁকশিয়ালের দিতে হবে আচ্ছা আপনারা দেখেছেন খ্যাঁকশিয়াল কোনোদিন গামছা পরে তাহলে ব্রাহ্মণ ভুল লেখেনি বাবা খ্যাঁকশিয়ালেরও গামছা লাগবে কারণ খ্যাঁকশিয়ালটাকে সেটাও জানতে হবে কারণ খ্যাঁকশিয়াল ল্যাংটা হয়ে ঘোরার জিনিস নয়
যাক এদিকে যাব না অনেক কথা ছোট্ট একটি কথা বাবা এই ভজন মার্গে না গিয়ে সামনে দুটো কথা ছড়িয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করা যায় ভাবের রাজত্বে যারা পৌঁছেছেন তারা টাকার দিকে তাকায় না যেমন ছোট্ট একটা ইতিহাস আপনাদের এই লীলার মধ্যে এসেছি বলে দিচ্ছি দেখুন এই যে আমাদের সনাতন গোস্বামী রূপ গোস্বামী এই স্বর গোস্বামীর ওপরে যারা আছেন সনাতন গোস্বামী কে ছিলেন সনাতন গোস্বামী ছিলেন হোসেন শাহের মন্ত্রী কোষাধ্যক্ষ রূপ গোস্বামী ছিলেন মন্ত্রী তারা যখন ছেড়ে দিয়ে চলে গেলেন কোথায় গেলেন এখানে ভজন হচ্ছে না বলে কোথায় চলে গেলেন বললো এখানে ভজন হবে না কোথায় চলে গেলেন বৃন্দাবনে চলে গেলেন কেন বললো এখানে সব কিছু আছে কিন্তু আমি শুনেছি এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে বাঁশির সুরে বনে বনে ওরে বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে ওরে বাঁশির সুরে বাঁশির সুরে বনে বনে কত শত ময়ূর নাচে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে এখনো সেই রাধা রানী এখনো সেই রাধা রানী বাঁশি সুরে পাগলিনে এখনো সে ওরে রাধা ওরে বাঁশির সুরে ওরে পাগো পাগলিনি অষ্ট সখী শিরোমণি ওরে অষ্ট সখী শিরোমণি নবসাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই গাভীগুলি গোচারণে ওড়ায় ধুয়ে এখনো সেই ওরে গাভী ওরে গোচারণে উড়াই দুলি এখনো সেই গাভীগুলি ওরে গাভীগুলি
गोचरणी उड़ाए धूली सखा सोने कोला कुल ओरे सखा सोने कोला कुले ओई ना सखा सोने कोला कुले ओरे सखा सोने कोला कुले आजो आछे रे एखोनो छे बृंदाबने बाजी बाजे बाजे रे एखोनो छे बृंदाबने बाजी बाजे बाजे रे एखोनो से एखोनो से नील जमुना ওরে যমুনা রে ওরে যমুনা ওরে যমুনা রে ওরে যমুনা রে এখনো সেই নীল যমুনা এখনো সেই নীল যমুনা জল ভরিতে যায় ললনায় এখনো সে নীল যমুনা ওরে জল ভরিতে যায় ললনা কদম তলে সেই ছলনা কদম তলে সেই ছলনা কৃষ্ণ আছে রে এখনো সে বৃন্দাবনে প্রেম সে বলুন রাধে রাধে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাজি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে এখনো সেই ব্রজওয়ালা এখনো সেই ব্রজ বালা বাঁশি শুনে হয় উতলা এখনো সে ওরে ব্রজ বালা ওরে বাঁশি শুনে উরি হয়ু তলা গাথে বন ফুল মালা গাথে বন ফুল মালা বন মাঝে রে এখনো সে বৃন্দাবনে বাজি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে রূপ গোস্বামী চলে গেছিলেন সনাতন গোস্বামীকে হোসেন শাহ করে দিল কি কোষাধ্যক্ষ অর্থমন্ত্রী যখন সনাতন গোস্বামী হোসেন শাহের কাছে নতমস্তকে গিয়ে বলছে যাবো না আমাকে ছুটি দিন আমি আর আপনারা দাসত্ব করব না কেন আমি তোমার মাইনে চার গুণ বাড়িয়ে দেব বলছি প্রভু আপনি চার গুণ দেবেন এক কাজ করো আমার বাংলা বিহার উড়িষ্যার নবাব আমি একটা জায়গা তোমাকে ছেড়ে দেব বলছে প্রভু তবু আমি থাকতে পারবো না
কিসের টানে তুমি চলে যাচ্ছ? বৃন্দাবনে যাব আমি। তাহলে তোমার এখানে টানটা কিসের? বলে প্রভু, নীতি নীতি বাড়িতে একজন লোক রেখেছি, রাত্রিবেলা যখন যাই ভাগবত পাঠ করে আমাকে শোনায়। আমি আপনার কাছে থাকি, আমি মলিন বলে ঘরে প্রবেশ করি না, বাইরে থেকে ভাগবত শুনি। প্রভু, যখন ভাগবত পাঠ হয় ওই ভাগবতের কাছ থেকে একটা কালো ছেলে আমাকে ডেকে ডেকে বলে, আয় শোনা তো না, আয় শোনা তো না। আমি স্থির থাকতে পারি না, ছুটে যেতে চাই, কিন্তু আমি আপনার দাসত্ব করেছি তাই আমি মলিন, ছুটে ভাগবতকে ছুঁতেও পারি না, ভাগবতকে ধরতেও পারি না। তাই বৃন্দাবনে স্নান করে শুচি হব, আমি বৃন্দাবনে যাব। যারা বলছেন পয়সা না হলে কিছু চলে না, রূপ গোস্বামী যে সময় মন্ত্রীগিরি করতেন, যখন সাধু বৈষ্ণব বলেছিল তোমাকে দীক্ষা দেব, তোমার সব কিছু ত্যাগ করতে হবে, রূপ গোস্বামী সমস্ত সম্পত্তি বিক্রি করে সোনার মুদ্রা হাজির করেছিলেন। কত মুদ্রা? বর্তমানে বড় বড় টলার যা হয় ওই টলারের এক টলার স্বর্ণ মুদ্রা। কি করতে হবে? বলে অর্ধেক আত্মীয়দের মধ্যে দিয়ে দাও। বর্তমান সমাজে যারা আছেন, আত্মীয়দের দু টাকা তো দেয়া দূরের কথা, আপনারা কেবল বলতে শিখেছেন ওকে দেবো কেন, ওর কি নেই, ও এটা আমার নিয়ে নিয়েছে, দেয় না কেন। রূপ গোস্বামীকে যখন বললো অর্ধেক দিয়ে দাও, অর্ধেক দিয়ে দিল, অর্ধেক দিয়ে দাও কুটুমদের, অর্ধেক দিয়ে দিল, আর চার ভাগের এক ভাগ বললো ওটা তুমি প্রয়োজনে লাগাতে পারো, সেটা নিয়ে রেখেছিল, সেটা সনাতন গোস্বামীর কাজে লাগবে বলে। সনাতন গোস্বামী বললো আমাকে নীতি নীতি ডাকে, প্রভু আমাকে ছেড়ে দিন, আমি বৃন্দাবনে যমুনায় স্নান করে কৃষ্ণ ভজন করব। আপনারা এখানে বসে আছেন, কৃষ্ণ ভজন করতে গেলে কি করতে হবে? না দীক্ষা নিতে হবে, গলায় তুলসীর মালা পরতে হবে। হ্যাঁ, কিছু কিছু সংবিধানের মধ্যে বর্তমান কিছু পণ্ডিত বেরিয়েছে বুঝলেন, তারা বলছেন মালা পরতে হবে না, মালা যারা পরে তারা খালি দেশের উন্নতি করে, যারা মালা পরে না তারা উন্নতি করে না। হ্যাঁ বাবা, মালা না পরে দেশের অনেক উন্নতি করেছেন, তা মালার যদি প্রয়োজন ছিল না, আমাদের ভারত মাতা ইন্দিরা গান্ধী মরণকালে যখন তিনি মারা যান গলায় দেখবেন একটা মালা ছিল, তা মালার যদি দরকার নেই, অত বড় একটা সায়েন্টিস্ট, অত বড় নোবেল পাওয়া প্রধানমন্ত্রী, তিনি গলায় মালা দিলেন কেন? তাহলে মালার প্রয়োজন হবে আছে। তা সনাতন গোস্বামী সব কিছু ছেড়ে যখন চলে যান, কার ডাকে চলে গেছিলেন? গোবিন্দ তাকে ডেকেছিল। তদ্রূপ হরিবাসরে যারা এসেছেন, আজকে সূর্য পূজা হবে, এর মধ্যে প্রত্যেকটা কথার মধ্যে আধ্যাত্মিক তত্ত্ব আছে, ভাব আছে, যারা গ্রহণ করবেন নেবেন। আমার মতো অধম পরিবেশন করছি, আমার বহু পদপদাবলী ভুল থাকবে, তবে আপনারা সার বস্তুগুলিকে গ্রহণ করবেন। কি বলল পদটা আমি গেয়ে দিয়েছি, আজ বৃন্দাবনে রাধারানী তুলসীকে জড়িয়ে ধরবে, যে তুলসী তুই তো আমার প্রিয় সখী, আমার গোবিন্দ তোকে ভালোবাসে, তাই আমি তোকে বলছি তুই তাড়াতাড়ি বনে যা, বনে গিয়ে খবরটা নিয়ে আমার গোবিন্দ কেমন আছে। তাই তুলসীকে পাঠানোর জন্যে আজ রাধারানী বলছে যা 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 রে, যা তুলসী যা,
যা তুলসী যা রে যা তুলসী যা 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 তুলসী যা যা রে যা 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 রে যা তুলসী যা রে যা ওরে যা 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 রে যা 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 রে যা তুলসী যা 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 তুলসী যা রে যা যা তুলসী যা 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 তুলসী যা ওরে যা যা তুলসী যা 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 তুলসী যা 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 তুলসী যা যা তুলসী মনে যা রে বধুর কাছে যা যা তুলসী মনে যা রে ওরে যা তুলসী যা তুলসী বনে যা রে বধুর কাছে যা যা তুলসী বনে যা রে বধুর কাছে যা তুলসী বনে যা রে বধুর কাছে যা যা তুলসী বনে যা রে ওরে বধুর কাছে যা এমনি ভাবে রাধারানী বিনয় করে বলছে সখী যা বনে আমার বধুর কাছে যা কেন যাবি জানিস কেন পাঠাচ্ছে মা আমার মায়েদের বোঝার ব্যাপার আছে বাবাদের বোঝার ব্যাপার আছে রাধারানী পাঠাচ্ছেন কেন না বনে গিয়ে বধূ কেমন আছে কুশল আছে কি না খবর আনার জন্য তুলসীকে পাঠাচ্ছে তুলসী যখন যেতে যাবে তখন হাতটাকে ধরেছে রাধারানী ধরে নিয়ে বলছে ও তুলসী তুই তো তাড়াতাড়ি চলে যাচ্ছিস কিন্তু তাড়াতাড়ি গিয়ে করবিটা কি বলে কেন আমি খবর আনবো বলে খবর যে কোনোভাবে নিলে হবে না তাই দেখবেন পদ দিল কি সময় পদ দিল কি সময় বুঝিয়া সরস হইয়া ওরে সময় বুঝিয়া ওরে সরস হইয়া মিলিবি না গোর কান ওরে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোর কান ওরে মিলিবি না গোর কান এখানে বাবা একটা কথা বলেছি কি সবগুলো মহাজনী পদ বাবা এই পদগুলো মাইনুরলি কানের মধ্যে নেবেন পদগুলো বুঝতে পারবেন না ভেঙে ভেঙে আমি বিস্তারিত যতটুকু পারবো আমার জ্ঞানের মধ্যে যা আসবে আমি ভেঙে বলবো রাধারানী বলছে তুলসী যাচ্ছিস বটে গিয়েই কিন্তু আমার কথা বলবি না আর যেখানে সেখানে বলবি না এখানে কৃষ্ণ কথা কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ ভক্তিমতী মায়ে যারা আছেন ও মা আপনারা দেখবেন আমরা খুব নিন্দু দশটা ছেলে দাঁড়িয়ে আছে সেবারে একজন ওই স্টেট ব্যাংকের ম্যানেজার
তাপসদা রন্ধেশ্বরপুরে আমার সঙ্গে দেখা হয়েছিল। উনি দেখি এই কৃষ্ণের নামে যাবতীয় কথা বলে যাচ্ছেন। আরে তুমি চুপ করো, তোমার কৃষ্ণকে রাখো, তোমার কৃষ্ণ 1600 গোপিনী নিয়ে খেলা করেছে। মা গো আপনাদের মধ্যে সবাই জানেন বাচ্চা বাচ্চা ছেলেরা খালি বলে বেড়াচ্ছে 1600 গোপিনী কৃষ্ণের আবার চরিত্র আছে নাকি। মা গো একটা বউ নিয়ে হান হিমশিম খাচ্ছে মানুষ, আর 1600 গোপিনী নয় মা, দ্বারকায় কৃষ্ণের বই বউ ছিল 16108 জন। এই 16108টি বউ কৃষ্ণ জোর করে বিয়ে করেনি। এই বিয়ের ইতিহাসটা শুনলে আপনাদের ভালো লাগবে। দেখুন কৃষ্ণ কত বড় কৃপাময় জানতে পারবেন। নরকাসুর অনেকে বলেন ভৌমাসুর, এই নরকাসুর 16108 জন রাজাকে বন্দি করে রেখেছিল। সেই অবস্থায় এই 16108টা রাজার 16100 কন্যা ছিল, তাদেরকেও বন্দি করে রেখেছিল। যখন অশ্বমেধ যজ্ঞ হবে বলল পৃথিবীর সমস্ত রাজাদের বশ্যতা স্বীকার করতে হবে, অর্জুন বলল এত রাজা পাবো কোথায়, বলে তুমি ওইখানটায় গিয়ে যদি ওই রাজাকে মেরে ফেলতে পারো তাহলে, বা ওকে যদি পরাস্ত করতে পারো তাহলে এই 16108টা রাজা তোমার বশ্যতা স্বীকার করবে। তাই কৃষ্ণচন্দ্র অর্জুনকে নিয়ে গিয়ে ওই 16100 রাজাকে মুক্তি দিলেন, অসুরকে পরাস্ত করলেন। এবার 16108 রাজা বেরিয়ে সবাই ধন্য ধন্য করলো যে যার রাজত্বে ফিরে গেল। সমস্ত রাজকুমারীরাও বাবার সঙ্গে যেতে যেতে পথের মাঝখানে 16108 রাজকুমারী দাঁড়িয়ে মনে মনে করছে, মা গো বিশেষ করে মায়েদের কথা বলছি, বর্তমান সমাজে যত বলুক প্রত্যেক সরকার দেশের প্রত্যেকটা মানুষ বলে বলে বেড়াচ্ছে স্ত্রী পুরুষ সমান সমান, স্ত্রী পুরুষ সমান সমান, মেয়েরাও বলতে শিখেছে স্ত্রী পুরুষ সমান সমান সমান, মা গো গোটা অধিকার আপনারা পাচ্ছেন না, পাচ্ছেন না কেন, মহাপ্রভু যিনি কলিযুগের অবতার, মা এখানে একটা কথা বাবা আমাকে সেদিন এই আপনাদের এই তাল দিতে রেলগেটে সার্ভিস করে আমার এক ভাই, বলে দাদা 10 অবতার আছে, 10 অবতারের মধ্যে মহাপ্রভুর নাম তো নেই। 10 অবতার নিশ্চয়ই আপনারা জানেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন ইত্যাদি ইত্যাদি, তাই 10 অবতারে কি মহাপ্রভুর নাম আছে? অথচ বৈষ্ণবরা বলেছে যুগাবতার যুগাবতার, মহাপ্রভু অবতার হলো কি করে, কে দ্বন্দ্ব লাগে না? সঙ্গে সাইড থেকে আরো 10 জন চ্যাংড়া এসে আমাকে বলল একদম সলিড কথা, মহাপ্রভু অবতারই নয়। আমি বললাম বাবা তুমি যে 10 অবতারের কথা বলছো, কার 10 অবতার, কার 10 অবতার? 10 অবতার হচ্ছে বিষ্ণু 10 অবতার, আর মহাপ্রভু আমার অবতার নয়, তিনি স্বয়ং কৃষ্ণ। হরি বল হরি বল, প্রেম সে বলুন রাধে 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 রাধে। আবার তা যাই হোক বাবা, নানান দিকে যেতে যেতে লীলাটা তো করতে হবে, তাই যাই বলছি বাবা যেখানে ছিলাম, তা আজকে সনাতন মা গো যে কথা বলছিলাম, নারীরা অর্ধেক অধিকার কোথায় পেয়েছে, মহাপ্রভু অর্ধেক দিয়ে গেছেন। এই এত বৈষ্ণব আছে তাদের মধ্যে 3.5 জন করেছেন, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকিমাইতি, আর আধঘানা বৈষ্ণব হচ্ছে সিকিমাইতির বোন মাধবী। তা বাবা যিনি স্বয়ং ভগবান আপনাদের আধঘানা দিয়ে গেছেন, আপনারা যতই বলুন পুরো পাবো পুরো পাবো, পুরো পাবেন মা, কারা পুরো পাবেন, যারা
কৃষ্ণ ভজন ঠিকভাবে করবেন। তা কৃষ্ণ ভজন কি এমনি ভাবে হয়? তাই রাধা রানী বললেন, ওরে সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গরু কান, সময় বুঝিয়া ওরে সরস হইয়া আস্তে 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 বাবা একটু স্টপ স্টপ স্টপ। সময়ও বুঝিয়া মা গো কৃষ্ণ সেবা যে করবেন সময় আছে, যখন তখন কৃষ্ণ সেবা করলে হবে না। তা বললো বাবা যখন তখন, একজন গায়ক তো বলে গেল যখন তখন হরিনাম করা যাবে যখন, তাহলে কেন বললো? কৃষ্ণচন্দ্রের ডাকার সময় ডাকুন, একবার ডাকলে আসবে। কেমন দেখুন, সনাতন গোস্বামী যখন গোবিন্দকে নিয়ে গেল, সেখানে গিয়ে সনাতন গোস্বামী বলল কি না, আমি তোকে যা খেতে দেবো তাই খাবি। গোবিন্দ হাত তুলে বলল, হ্যাঁ তুই যা খেতে দিবি তাই খাবো। সনাতন গোস্বামী নিয়ে গিয়ে ইটের ওপর বসিয়ে রেখেছেন সিংহাসনে। আস্তে আস্তে বয়স হচ্ছে, সনাতন গোস্বামী করল কি, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা এনে গোবিন্দ সেবা দেয়। একদিন তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসে ওই কলসিতে হাত দিয়ে দেখছে কোনো অন্ন নাই। গোপাল সেবা দেবে কি করে? তাই সনাতন গোস্বামী ওই দুপুরবেলা কাঁধে ঝুলি নিয়ে বেরিয়েছে, কোথায়? বৃন্দাবনের পথে। কিন্তু বাবা বৃন্দাবনের নিয়ম আছে, ভিক্ষা করতে গেলে বেলা নটার মধ্যে ভিক্ষা করতে হবে, আর তা না হলে পাঁচটা থেকে ছটার মধ্যে ভিক্ষা করতে হবে, অন্য সময় ভিক্ষা পাবে না। সনাতন গোস্বামী বেরিয়েছে বেলা বারোটার সময়, তাই ভিক্ষার ঝুলিখানা নিয়ে সনাতন গোস্বামী বৃন্দাবনের দ্বারে দ্বারে বলছে, আমার একটি ভিক্ষা দাও না তোমরা, আমার গোপাল সেবার তরে, আমার একটি ভিক্ষা দাও না তোমরা, ওরে গোপাল সেবার তরে, আমার একটি ভিক্ষা দাও না তোমরা গোপাল সেবার তরে, আমার একটি ভিক্ষা দাও না তোমরা গোপাল সেবার তরে, আমার গোপাল যে না খেয়ে আছে একাই আমার ঘরে, আমার গোপাল রাধে রাধে, আমার গোপাল যে না খেয়ে আছে একলাই আমার ঘরে, আমার গোপাল দেবা ওরে গো